জনাবে হযরতে আদম কে বেটে শীশ, শীশ কে বেটে ইয়ানুস, ইয়ানুস কে বেটে কেনান, কেনান কে বেটে মালহালিল, মালহালিল কে বেটে ইয়ারদ, ইয়ারদ কে বেটে মুতাফাসসিক, মুতাফাসসিক কে বেটে লামাক নেক নাম, লামাক নেক নাম কে বেটে নো, নো কে বেটে সাম, সাম কে বেটে জুলহাব, জুলহাব কে বেটে সালে, সালে কে বেটে আবির, আবির কে বেটে তাতা, তাতা কে বেটে রাবা, রাবা কে বেটে সারুস, সারুস কে বেটে নাহুর, নাহুর কে বেটে তারেক, তারেক কে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কে বেটে ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ কে বেটে কেদার, কেদার কে বেটে আবহাম, আবহাম কে বেটে হামল, হামল কে বেটে সাবেত, সাবেত কে বেটে সুলাইমান, সুলাইমান কে বেটে লাইসা, লাইসা কে বেটে লিয়াদা, লিয়াদা কে বেটে উদ, উদ কে বেটে আফওয়া, আফওয়া কে বেটে আদনান, আদনান কে বেটে মাহাত, মাহাত কে বেটে নাজার, নাজার কে বেটে মুজার, মুজার কে বেটে ইলিয়াস, ইলিয়াস কে বেটে মুদ্রিকা, মুদ্রিকা কে বেটে খুজাইমা, খুজাইমা কে বেটে কিনানা, কিনানা কে বেটে নাজার, নাজার কে বেটে মালিক, মালিক কে বেটে ফিওর, ফিওর কে বেটে গালিব, গালিব কে বেটে লুই, লুই কে বেটে কাব, কাব কে বেটে মুররা, মুররা কে বেটে কুসাই, কুসাই কে বেটে আব্দ মান্নাফ, আব্দ মান্নাফ কে বেটে হাশেম, হাশেম কে বেটে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব কে বেটে আবদুল্লাহ, আবদুল্লাহ কে বেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কেন জাহান্নামের গেটের সামনে দাঁড়াইবেন? ও নবী, আপনি এত মর্যাদাবান, আপনি নবীদেরও নবী, আপনি কেন জাহান্নামের গেটে যাইয়া দাঁড়াইবেন? আমার নবী বলেন, সাহাবীরা, আরে কেন আমি জাহান্নামের গেটের সামনে দাঁড়াবো? শুনো, কারণ আমি যখন দেখব হাশরের বিচার শেষে পায়সালা হয়ে যাবে, আমার কালিমা পড়নে বলা কিছু মাগাত জাহান্নামে যাওয়ার জন্য ফয়সালা হয়ে যাবে। যখন দেখব আমি নবীর সামনে জাহান্নামে চলে যায়, আমি এমনিতেই তাদেরকে দৌড়ায় জড়ায় ধরবো। সুবহানাল্লাহ, কই যাস ও মায়ার নবী গো, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আয় আয়, আমি নবীর বুকের মধ্যে, আয় নবী বুকে জড়াইয়া মাবুদের দরবারে ওই জাহান্নামী গুলারে নিয়ে যাইবেন। মাবুদ গো, ও মাবুদ, আমি এই উম্মতদের জন্য তায়েফের জমিনে রক্ত জড়াইছি, কাফেররা আমার উপর হামলা করেছে, আক্রমণ করেছে, কোনদিন প্রতিশোধের দোয়া করি নাই। উহুদের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন নিজের দান মুবারক শহীদ করেছি, ঠিক না বেটি? ও মাবুদ, এই উম্মতদেরকে নিয়ে এসেছি রে আল্লাহ। মাবুদ গো, আর কালেমা পড়নে বলা উম্মত আমার চোখের সামনে জাহান্নামে চলে যাবে, আমি সইতে পারবো না রে আল্লাহ, এদেরকে আপনি মাফের ব্যবস্থা করে দিন। এই বলে রব্বুল আলামিনের দরবারে যখন রহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে যাবেন রে, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও হাবিব, আর কাঁদতে হবে না, মাথা উঠান, আপনাকে তো সুপারিশের পারমিশন দিয়া দিছি, এবার এদের মুক্তির ব্যবস্থা করে দিলাম, সুপারিশ কবুল করে নিলাম, এদেরকে নিয়া নিয়া আপনি রহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে চলে যান। জাহান্নামের গেটে নবী থাকিবেন দাঁড়াইয়া, নবী থাকিবেন দাঁড়াইয়া, ওঠার উম্মত যদি যায় দু চোখে গো, তারে নিবেন তোরাইয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, নবী তুমি নবী উলাম্বিয়া। এই নবীর মিলাদের আলোচনায় আমরা আসতে পেরেছি, খুশি না বেজার বাবা? খুশি না বেজার? ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, এই তো নবীর প্রশংসা করলে আলোচনা ভূমিকাতেই শুরু হয়ে যায়। এই নবী এমন মর্যাদাওয়ালা নবী রে, এই নবীর উম্মত হতে পেরে কত ভাগ্যবান আমরা দেখেন, কোন কিতাবের মধ্যে নাই। হযরতে আদম আলাইহিস সালামকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম, আসেনি?
কিন্তু ঈসা আলাইহিস সালামরে দেখলে হারাম আসেনি কিন্তু আমার নবীর সম্পর্কে আমার নবী নিজেই বলে গেছেন উম্মত ভালো করে শুনে নাও শয়তান জাহানের সমস্ত মাখলুকের রূপ ধারণ করতে পারে কিন্তু আমি রাহমাতুল লিল আলামিনের বেশ সুরত ধরন শয়তান ধরতে পারে না রে উম্মত তোমাদের মধ্যে কোন আশিক যদি আমি নবীর স্বপ্ন যুগে একটা বার দেখে সে বাস্তবেই দেখলো সুবহানাল্লাহ তোমাদের মধ্যে যেই ভাগ্যবান উম্মত একটা নজর আমি নবীর দিদার পেয়ে যাবে তার জন্য আমি রাহমাতুল লিল আলামিনের সুপারিশ তো ওয়াজিব হবেই আল্লাহ তৈরি জাহান্নামের আগুন ওই উম্মতির জন্য চিরতরে হারাম হয়ে যাবে আপনাকে যে দেখেছে দুজক হারামতার হয়েছে দুজক হারামতার গোলামের হনাজাবিন্দার হাবিবি ইয়া রাসূলাল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া আল্লাহ আমার সাথে সাথে পড়তে পারবেন নি জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার নবী উম্মতের কান্দা তোরাইও পার করিও তোরাইও পার করিও হাসুর হুমাজার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ নবীর দিদার আমরা চাই কি চাই না নবীর দিদার আমরা চাই কি চাই না ভাইরা আমার যেই নবীকে একটা বার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর উম্মত আমরা আমাদের মর্যাদা আছে কিনা নাই ওই নবীর উম্মত হওয়ার কারণে এমন মর্যাদা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণের উম্মত যাইয়া জান্নাতের গেইটের সামনে দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার নবীর উম্মত অর্থাৎ আমরা উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেইটের ভিতরে যাইয়া কদম না রাখব ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে না আমার বাবারা গভীর মনোযোগ এই নবীর সম্পর্কে এই দুনিয়ার মধ্যে আগমনকৃত সর্বপ্রথম নবী যিনি হযরতে আদম আলাইহিস সালাম কোন নবী হযরতে আদম আলাইহিস সালাম হলেন এই জমিনে আগমনকারী সর্বপ্রথম নবী সর্বপ্রথম নবী আর সবার আগে যেই নবীকে মনোনীত করা হয়েছে তিনি হলেন আমাদের নবী কিন্তু দুনিয়াতে প্রথম যাকে প্রেরণ করা হয়েছে নবী হিসাবে তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম মান কানা নাবিয়া ওয়া আদম বাইনাল মায়া ওয়াত তিন আল্লাহ রাসূল বলেন যে যখন আদম আলাইহিস সালাম এক জায়গাতে ছিল রূহ আর এক জায়গাতে ছিল দেহ এক জায়গাতে ছিল মাটি আর এক জায়গাতে ছিল পানি তখন আমি নবী ছিলাম কিন্তু দুনিয়াতে এসেছেন সবার শেষে সবার ওই নবী সম্পর্কে পৃথিবীতে প্রথম আগমনকারী যে পয়গম্বর নবী ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম ওনার পুত্র শীস আলাইহিস সালামকে উনি নসিহত করতেছেন মানে এই জমিনের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের পরে যিনি পয়গম্বর ছিলেন ওনার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাম জনাবে হযরতে আদম কে বেটে শীস শীস কে বেটে ইয়ানুস ইয়ানুস কে বেটে কেনান কেনান কে বেটে মালহালিল মালহালিল কে বেটে ইয়ারদ ইয়ারদ কে বেটে মুতাফাসসিক মুতাফাসসিক কে বেটে লামাক নেক নাম কে বেটে
नो के बेटे साम साम के बेटे जुलहाब जुलहाब के बेटे साले साले के बेटे आबिर आबिर के बेटे ताता ताता के बेटे राबा राबा के बेटे सारू सारूज के बेटे नाहुर नाहुर के बेटे तारे तारे के बेटे इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल जबीउल्लाह के बेटे केदार केदार के बेटे अबहाम अबहाम के बेटे हामुल हामुल के बेटे साबित साबित के बेटे सुलेमान सुलेमान के बेटे लैसा लैसा के बेटे लियादा लियादा के बेटे उद उद के बेटे अफवा अफवा के बेटे अदनान अदनान के बेटे महद महद के बेटे नजार नजार के बेटे मुजार मुजार के बेटे इलियास इलियास के बेटे मुद्रिका मुद्रिका के बेटे खुजैमा खुजैमा के बेटे किनाना किनाना के बेटे नजर नजर के बेटे मालिक मालिक के बेटे फियोर फियोर के बेटे गालिब गालिब के बेटे लुई लुई के बेटे काब काब के बेटे मुर्रा मुर्रा के बेटे कुसाई कुसाई के बेटे अब्द मन्नफ के बेटे हाशिम हाशिम के बेटे अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह के बेटे मुहम्मदुर रसूलुल्लाह जुरे जुरे बोलुन ना या रसूल अल्लाह নবীর উপর দুরুদ পড়লে গে দয়ালি নবী দুরুদ পড়লে হে আল্লাহ তাআলা খুশি নবীর দুরুদ পড়া দিবানিশি নবীর দুরুদ আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দয়া মিলে আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দয়া মিলে পার হইতে দুজাহানে পার হইতে দুজাহানে পার হইতে ধরো না মেরে রশি নবীর দরদ পড়া দিবানিশি নবীর দরদ বলতেছিলাম বাবারা হযরত আদম আলাইহিস সালাম ওনার পুত্র শীশ আলাইহিস সালামকে বলতেছেন রে শীশ ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার পরে এই জগতের মধ্যে এই জমিনের মধ্যে নবুয়ত প্রাপ্ত হবে তুমি কে শীশ রে শীশ মাওলার সন্তুষ্টির জন্য যখন জিকির করবা রে এই জিকিরটারে দুইটা পাটে কইরো কয়টা পাটে এক নাম্বার হলো জিকরুল্লাহ আল্লাহর জিকির আরেক নাম্বার হলো জিকরে হাবিবুল্লাহ সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ এই এলাকাতে সুবহানাল্লাহ চলেনি না চলেতে তা আগো সুবিধা নাই আর চলে যদি তে চালানি না নি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা চলবে না শেষ করে দিমু